হ্যালো, কেমন আছেন আপনারা সবাই? আমি নাজনিন হাসান চুমকি, নাজনিন স্টকের একটা ছোট্ট রান্না নিয়ে আপনাদের সামনে এসেছি। মূলত আমি রান্না করি আমার মায়ের কাছ থেকে শিখে, আমার ফুপুদের কাছ থেকে শিখে, আমার বোনের কাছ থেকে শিখে, এমনকি আমি ইউটিউবে অনেক অনেক আপা ভাইয়াদের রান্না দেখেও আমি রান্না শিখি। যাই হোক, কিছুদিন আগে ফেসবুকে এক আপার রান্না দেখলাম, এত মজার! লাউ পাতা দিয়ে বেলে মাছের পাতুরি দেখার সাথে সাথে আমি ডিসাইড করলাম যে নেক্সট টাইম আমি এটা ট্রাই করব, এবং আজ সেটাই ট্রাই করতে যাচ্ছি এবং আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। শিখতে তো কোনো লজ্জা নেই, তাই না? এবং সেটা স্বীকার করতে আরও ভালো লাগে। ঠিক তেমনই আমি স্বীকার করে নিলাম যে এটা আমার নিজের ক্রিয়েশন নয়, আমার অবশ্যই একজনের কাছ থেকে শেখা। তো চলেন রান্নাটা করি। আজ রান্না করবো লাউ পাতায় বেলে মাছের পাতুরি, আর তার জন্য যা যা লাগবে সেগুলো নিতে আমি ছাদে চলে এলাম। আমার সাথে চলে এসেছে আমার সুন্দরী বিবি। হ্যাঁ, ধনিয়া পাতা, দেশি ধনিয়া পাতা আসলে এখন নেই, কিন্তু এই গাছটা বারো মাসই থাকে, সেই কারণে এটা থেকে ধনিয়া পাতা নিব। আমার সুন্দরীর এই ছাদটা ভীষণ প্রিয়, সে সহজে যেতেই চায় না আসলে, কিন্তু তাকে ডেকে নিয়ে যেতে হবে, না হলে তো সে একা আটকে পড়ে যাবে। দেখেন কি হাঁটার অবস্থা, উফ, এগুলো দুষ্টের শিরোমণি। যাই হোক, শুকনো মরিচ এখানে আছে প্রায় দশটার মতো, ধনিয়া পাতা, দুটো বড় পেঁয়াজ, আর আছে চারটা রসুনের কোয়া, আর এক ইঞ্চির মতো আদা। আমার আপা ফরিদা আপা নিজ হাতেই বাটা শুরু করেছে শুকনা মরিচ। আর এখানে অনেকগুলো লাউয়ের পাতা আমি পানিতে ভিজিয়ে রাখলাম, লবণ পানিতে, আর কিছু রাখলাম আস্ত, কারণ এটা একটু ভাপ দিয়ে নেব, কারণ আজ হবে পাতুরি, বেলে মাছের পাতুরি। শুকনো মরিচ বাটা শেষ, সাথে একটু পেঁয়াজকে কুচি করে দিলাম, রসুন চারকোয়া, আদাটা দিলাম, আর ধনিয়া পাতা একটু লবণ দিয়ে নিলাম। ওহ ফরিদা আপা, আমি আসলেই খুবই তার প্রতি গ্রেটফুল যে তিনি ব্লেন্ডারের সাহায্য না নিয়ে একদম শিল পাটাতে বাটা শুরু করেছে। আমাদের মরিচ বাটা শেষ, যেই লাউ পাতাটা, কচি লাউ পাতাটা ভিজিয়ে রেখেছিলাম লবণ পানিতে, সেটা এবার বেটে নেব। লাউ পাতাগুলো খুব ভালো করে চিপে নিতে হবে যেন পানি না থাকে, এবং সেটাও যথারীতি শিলপাটাতেই। প্রত্যেকটা লাউ পাতা কিন্তু পরিষ্কার করে রেখেছিলাম, মানে শিরাগুলো ফেলে দিয়েছিলাম, যার দরুন এই কচি কচি লাউ পাতা খুব বেশি একটা আপাকে বেগ পেতে হচ্ছে না। অতি দ্রুত হাতেই তিনি প্রায় শেষ করে ফেললেন লাউ পাতাগুলো বাটা। শুকনো মরিচের সাথে লাউ পাতাগুলো, মানে যেটা বাটা হয়েছিল, দিয়ে একটু লবণ দেব। জি, একটু লবণ দিয়ে এটা মাখিয়ে রেখে দেব। ওদিকে বেলে মাছ নিয়েছি 250 গ্রাম, ছোট ছোট বেলে, এটাকে খুব ভালো করে ধোবো, কারণ বেলে মাছের কিন্তু একটা ঘ্রাণ আছে, সেই জন্যে একটু ভালো করে ধুতে হবে। ধুয়ে তারপরে কি করব সেটা আপনাদেরকে জানাচ্ছি। বেলে মাছ ধোয়া শেষ, এটাই শেষ ধোয়াটা। এরপর এই যে শুকনো মরিচ লাউ পাতার মধ্যে যে লবণ দেওয়া ছিল সেটার মধ্যে একটু সরিষার তেল দিলাম, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম, এরপর বেলে মাছের মধ্যে পুরো মিশ্রণটা ঢেলে দিলাম। ঢেলে আমি ভালোভাবে মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতো বা 40 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেব, কারণ এটাতে যেটা হবে যে সকল ইনগ্রেডিয়েন্টসের স্বাদ, গন্ধ, এগুলো সব ঢুকে যাবে। আচ্ছা, আমি একটু শুকনো মরিচ দিচ্ছি 2 টেবিল চামচের মতো, আর একটু হলুদ দেব, হ্যাঁ 1 চা চামচের মতো হলুদ দেব, দিয়ে আরেকবার ভালো করে মাখিয়ে নিলাম। এটা কিন্তু আমি প্রায় 40 মিনিটের মতো রেখেছিলাম। এরপর একটা বড় কড়াইতে প্রায় 2 লিটারের মতো পানি দিয়েছি, দিয়ে আমি বড় 1 চামচ লবণ দিয়েছি, কারণ যেই লাউ পাতাগুলো রেখে দিয়েছিলাম ওটা জাস্ট একটু ভাপ দিয়ে নিব, এই যে একের পর এক লাউ পাতা দিচ্ছি, আর মোটামুটি সাথে সাথেই তুলে ফেলছি। এটাতে হয় কি, আমি দেখেছি যে
যে পাতুরিটা করব সেটা খুব সুন্দর মতো মানে ভাঁজ হয়ে যায় এবং খুব চমৎকারভাবে কাজটা সহজ করে দেয়। কিন্তু খুব বেশি ফুটাচ্ছি না, তাতে হচ্ছে কি সবুজটা ঠিক থাকছে। মোটামুটি শেষ করে ফেলেছি একদম, এবার একটু রেডি করার পালা। আমার লাউ পাতাগুলোর সাইজ বেশ ছোট ছিল, তাই আমি এই ক্ষেত্রে 2-3টে করে লাউ পাতা নিব এবং বেশ কচি ছোট সাইজ, কোনো কোনোটা একটু ছেঁড়া ফাটাও আছে, সেই ক্ষেত্রে আসলে 2-3টে নিলে সুবিধা হবে, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। একটা বিষয় শেয়ার করি, বেটেনিয়া লাউ পাতা এবং ভাপের লাউ পাতা দুটো মিলিয়ে প্রায় 50টার মতো লাউ পাতা নিয়েছিলাম। যাই হোক, পাতাগুলো একটু ছোট তো একটু ঝামেলায় পড়তে হয়, কিন্তু আমি ভালোভাবেই উতরে গিয়েছিলাম, এটাও আমি স্বীকার করব। একটু যখন ফোল্ড করা হবে তখন খেয়াল রাখবেন যে ছোট পাতাটার উপরে দিয়ে তারপরে যেন নিচে বড় পাতাটা থাকে। অনেক সময় এই যে এটা একটু ফুটা ছিল সেটা আমি আপনার ভিতরে দিলাম, এবার উপরে যেটা দিচ্ছি সেটা একদম সুন্দর একটা পাতা, এবং আমি কোনো সুতোর ব্যবহার এই পাতুরিটাতে করব না। বেলে মাছের এই পাতুরিটাতে আমি কিন্তু অনেক ঝাল দিয়েছি, নিশ্চয়ই আমার শুকনো মরিচ বাটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, বলে রাখা ভালো, আমি আসলে একা ভিডিওটা করতে চেয়ে কীভাবে পাতুরিটা মানে ভাজা শুরু করলাম বা রান্না শুরু করলাম সেটা আসলে আপনাদেরকে দেখাতে পারিনি, এটা একদম পুরোপুরি একটা অ্যাক্সিডেন্ট, আই এম সরি। বাট আপনারা যেহেতু রান্না জানেন, আমি জানি যে আপনারা এটা পেরে যাবেন। কখনো যদি ট্রাই করেন এই রেসিপিটা, আমি শিওর এটা অসাধারণ স্বাদ, ভীষণ মুখরোচক এবং খুবই কম তেলের। শুরুতে যে তেলটা দিয়েছিলাম মশলার মধ্যে, পরে তো একদম অল্প তেল দিয়ে ফ্রাই প্যানের উপরে আপনার পাতুরিগুলো দিয়ে দিয়েছি, তারপর ঢাকা দিয়ে দিয়েছি, এটা অটোমেটিক হয়ে যাবে। আঁচটা থাকতে হবে মিডিয়ামের থেকে আরেকটু নিচু। প্লিজ, এই মজাদার রেসিপিটা আপনারা খাওয়ার পর কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আমি এত ব্যস্ততার মধ্যেও রান্না করি, রান্না করতে আমার ভালো লাগে, এবং এক এক দেশের এক এক জায়গার এক এক রকম রান্নার স্বাদ বা রান্নার স্টাইল। আমি যেমন আপনাদের কাছ থেকে রান্নাটা শিখছি তার মাধ্যমে, বা আমার রান্নার প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমারও ভালো লাগবে। আর সেই সব কিছু আপনারা জানাবেন কোথায়? অবশ্যই কমেন্ট বক্সে। প্লিজ আমাদের সাথে থাকুন এবং লাইক শেয়ার করে প্লিজ আমার সাথে থাকুন, নাজনিন স্টকের সাথে থাকুন।